ঝিনাইদহের মহেশপুরে বাড়ছে ইমিটেশন গোল্ড জুয়েলারি কারখানা। মাত্র দু বছরের ব্যবধানে কারখানার সংখ্যা দুই থেকে বেড়ে দাঁড়িয়েছে ১১টিতে। এসব কারখানায় কাজ করে জীবিকা নির্বাহ করছে প্রায় ৮ শতাধিক পরিবার। পুরুষ ও নারীদের পাশাপাশি স্কুল কলেজের শিক্ষার্থীরাও করছে জুয়েলারি তৈরির কাজ। ঝিনাইদহ প্রতিনিধি রফিকুল ইসলাম মন্টুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। উন্নত ডিজাইনের জন্য ঝিনাইদহের মহেশপুরের ইমিটেশন গোল্ড জুয়েলারির চাহিদা দেশ জুড়ে। নওগাঁ, জয়পুরহাট, লক্ষ্মীপুর, কুমিল্লা, সিলেট, রাজশাহী, ঢাকাসহ দেশের প্রায় ১৫ জেলা যাচ্ছে এখানকার তৈরি গহনা। ছোট গহনার পাশাপাশি মানসম্পন্ন উন্নত ডিজাইনের বড় গহনাও তৈরি হচ্ছে এখানে। এসব কাজের জন্য তাদের কারিগরি ও আর্থিক সহায়তা দিচ্ছে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন, পিকেএসএফ ও আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল ইফাদ। আর তা বাস্তবায়ন করছে যশোরের শিশু নিলয় ফাউন্ডেশন। এসব কাজের শ্রমিকরা আগে যেখানে প্রতিদিন কাজ করে পেত ৫০ থেকে ১৫০ টাকা, তবে প্রশিক্ষণের পর তারাই এখন ১০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত পাচ্ছে বলে জানান শ্রমিকরা। বিভিন্ন মানের উপর আমরা ট্রেনিং নিচ্ছি, বিভিন্ন জিনিস শিখছি, বড় গহনা তৈরি করছি, এতে আমাদের অনেক সুবিধাও আসছে। এদিকে নারী পুরুষের পাশাপাশি স্কুল কলেজের শিক্ষার্থীরাও পড়াশোনার ফাঁকে করছে এই কাজ। লেখাপড়ার পাশাপাশি ইমিটেশন গোল্ড এর কাজ করি। কোনো মানুষের পরে বোঝা হয়ে থাকতে চাই না, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, তাই নিজের কাজ এগুলো। ব্যবসায়ীরা জানায় মানসম্পন্ন আর উন্নত ডিজাইনের জন্য আমূল পরিবর্তন এসেছে মহেশপুরের ইমিটেশন গোল্ড জুয়েলারির ব্যবসায়। আগের চেয়ে অনেক বেশি গহনা তৈরি হচ্ছে এখন। এখন আমাদের ৫০০ ৩০০ ৪০০ টাকা পর্যন্ত আমাদের ইনকাম হয়। এখন অনেকগুলো কারখানা আছে, যার কারণে এখন আমরা কাজ ভালোভাবে করতে পারি, বেচাকেনা ভালোভাবে করতে পারি। দারিদ্র বিমোচনে এই প্রচেষ্টা একটি সম্ভাবনাময় সফল উদ্যোগ বলে মনে করেন শিশু নীল ফাউন্ডেশনের এ কর্মকর্তা। মানে ৮০০ সদস্য এখন এই কাজের সাথে জড়িত আছে। বিভিন্ন মার্কেটে তারা মার্কেট লিঙ্কেজ হয়েছে, মূল্য তারা ভালোভাবে পাচ্ছে, আগের থেকে অনেক বেশি পাচ্ছে, এবং এটা বাংলাদেশের একটা সাকসেসফুল প্রোগ্রাম বলে আমরা মনে করি। সারা দেশের দরিদ্র মানুষের ভাগ্য বদলে দিতে এ ধরনের ক্ষুদ্র উদ্যোগ অবদান রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।